সালাম আলাইকুম বন্ধুরা, নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো সিভিল এস্টিমেশনের নতুন একটি ভিডিও নিয়ে আজকেও আমি আপনাদের মাঝে চলে এসেছি। এর আগে আপনারা জানেন আরসিসি বিল্ডিং এস্টিমেশনের উপরে আমরা 23টা ভিডিও আপলোড করেছি, তো এগুলোও আপনারা দেখবেন আশা করছি যারা দেখেননি এখনও। তো প্লে লিস্ট থেকে আমাদের সেই ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারবেন। তো আজকে যে ভিডিওটা নিয়ে আমি আপনাদের মাঝখানে এসেছি সেটা হচ্ছে লিন্টেলের রেইনফোর্সমেন্ট কোয়ার্কের এস্টিমেশনটা আজকে আমি আপনাদের দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, ফার্স্টে হচ্ছে লিন্টেল সম্পর্কে আমরা কিছু কথা বলে নিই। আপনারা একটা উইন্ডো দেখতে পাচ্ছেন, লিন্টেল সাধারণত একটা হরাইজন্টাল সাপোর্ট আমরা বলতে পারি, যেটা সাধারণত বিম হিসাবে পরিচিত, লিন্টেল বিম হিসাবে পরিচিত। দুইটা ভার্টিক্যাল ভার্টিক্যাল যদি সাপোর্ট হয়ে থাকে বা ভার্টিক্যাল দুইটা মেম্বার হয়ে থাকে, সেক্ষেত্রে লিন্টেলটা কিন্তু এখানে আপনার একটা স্প্যান হিসাবে কাজ করে থাকে, স্প্যান হিসাবে কাজ করে। পাশাপাশি হচ্ছে এটা সাপোর্টের কাজ করে, উপরে আমরা যে ব্রিক ওয়ার্কগুলো করে থাকি বিল্ডিং এর ক্ষেত্রে, সেগুলোর ক্ষেত্রে সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে লিন্টেল বা লিন্টেল বিমটা ইউজ করা হয়ে থাকে। তো লিন্টেল বিমের লেন্থ আমরা সাধারণত হচ্ছে এই লেন্থটাকে কাউন্ট করে থাকি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা উইন্ডো আছে যেটার লেন্থ হচ্ছে 2 মিটার। লিন্টেলের ক্ষেত্রে উইন্ডো বা ডোর যেটাই থাকুক না কেন, যে কোনো ওপেনিং এর উপরে এটা ইউজ হতে পারে। অর্থাৎ এখানেও আমার হচ্ছে ব্রিক ওয়ার্ক আছে, ব্রিক ওয়ার্ক দুই সাইডই আছে, অর্থাৎ দুইটার ক্ষেত্রে যে দুইটা আমরা মেম্বার পাচ্ছি, ভার্টিক্যাল মেম্বার, এখানেও ভার্টিক্যাল মেম্বার, এখানেও ভার্টিক্যাল মেম্বার, এটার ক্ষেত্রে হচ্ছে দুইটার ক্ষেত্রে জাস্ট একটা কানেক্টিং স্প্যান হিসেবে লিন্টেলটা কাজ করছে। তো এক্ষেত্রে আমার ডোর হোক বা উইন্ডো হোক, সাধারণত দেখা যায় যে এর সাইডে হচ্ছে 150 থেকে 200 মিলিমিটার এক্সট্রা থাকে। তো এখানে হচ্ছে 200, এখানে হচ্ছে 200, অর্থাৎ উইন্ডোর লেন্থের পর 200 মিলিমিটার এক্সট্রা আছে, এখানে 200 মিলিমিটার এক্সট্রা আছে। তো এখানে আমার যেহেতু এটা উইন্ডোর লেন্থ আছে 2 মিটার, তো 2 মিটার সাথে 200 200 400, অর্থাৎ 2.40 মিটার আমরা টোটাল লিন্টেলের লেন্থটা পেয়ে যাচ্ছি। তো এখানে আমরা লংজিটিউডিনাল যে সেকশন, সেক্ষেত্রে আমরা এখান থেকে দেখে নিতে পারছি যে 2.40 মিটার হচ্ছে টোটাল লিন্টেলের আমার লেন্থ। আর হচ্ছে আমরা এখানে একটা এ ক্রস সেকশন নিয়েছি, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি ক্রস সেকশনের ক্ষেত্রে এটার আমরা উইথ ধরেছি 200 মিলিমিটার আর ডেপথ তো ধরেছি 200 মিলিমিটার, যেক্ষেত্রে হচ্ছে উপরে হচ্ছে টপে 2টা 8 মিলির রিভার আর রয়েছে, যেটা হচ্ছে স্ট্রেট বার, আর বটমে হচ্ছে 2টা 10 মিলির স্ট্রেট বার রয়েছে। আর এখানে স্টিরাপ হিসাবে হচ্ছে আমার 8 মিলির বার ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে 200 মিলিমিটার সেন্টার টু সেন্টার বসেছে। তো আমরা ফার্স্টে হচ্ছে জেনারেল যে ইনফরমেশনগুলো আমরা পেয়েছি সেগুলো আমরা বসিয়ে ফেলি। এখানে আমরা লেন্থ পেয়েছি লিন্টেলের, টোটাল লেন্থ, লিন্টেলের লেন্থ পেয়েছি 2.40 মিটার, আর উইথ যেটা সেটা পেলাম আমরা 200 মিলিমিটার, ডেপথ পেয়েছি 200 মিলিমিটার, ক্লিয়ার কাভার যেটা সেটা হচ্ছে আমরা ধরে নিয়েছি সব দিকের জন্য হচ্ছে 25 মিলি করে। তো এখানে ফার্স্টে হচ্ছে আমরা লিন্টেলের ক্ষেত্রে মেইন রেইনফোর্সমেন্ট যেগুলো আছে মেইন বারের ক্ষেত্রে আমরা লেন্থটা বের করে নিব। তো লেন্থ অফ মেইন বার, যেহেতু আমার দুই ধরনের রড রয়েছে, উপরে হচ্ছে 8 মিলি, নিচে হচ্ছে 10 মিলি, ফার্স্টে 10 মিলিটার জন্য আমরা কাউন্ট করি লেন্থ অফ লিন্টেল, লেন্থ অফ টোটাল লেন্থ অফ লিন্টেল কত, 2.40 মিটার মাইনাস হচ্ছে দুই সাইডে ক্লিয়ার কভার, অর্থাৎ এই পাশে আমার ক্লিয়ার কভার রয়েছে, এখানেও আমার হচ্ছে 25 মিলি করে ক্লিয়ার কভার রয়েছে। তো মাইনাস হচ্ছে ক্লিয়ার কভার ইনটু হচ্ছে নাম্বার অফ বার। তো উপরের জন্য আমার 2টা বার রয়েছে, নিচের জন্য আমার 2টা রিভার ইউজ করা হয়েছে। তো 2.4 মাইনাস হচ্ছে 2 × 25 mm, আর ব্র্যাকেট ক্লোজ করলাম নাম্বার অফ বার কত, 2টা, অর্থাৎ 10 মিলির জন্য আমার 2টা বার ইউজ করা হয়েছে। তো 2.40 মাইনাস হচ্ছে 25 মিলি, এটাকে আমার মিটারে কনভার্ট করতে হবে, দেন হচ্ছে 2.40 মিটার থেকে মাইনাস করে 2 দ্বারা গুণ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা পেয়ে গেলাম 4.470 মিটার। আর 8 মিলির ক্ষেত্রেও সেম ফর্মুলা আমরা ইউজ করেছি, লেন্থ অফ লিন্টেল কত, 2.40 মিটার, মাইনাস হচ্ছে ক্লিয়ার কভার কত, 25 × 50 মিলি, যেটাকে আমরা হচ্ছে পরে মিটার কনভার্ট করেছি, আর নাম্বার অফ বার কত, 2টা। তো নাম্বার অফ বার 2টা যেহেতু 2 দ্বারা মাল্টিপ্লাই করেছি, এক্ষেত্রে আমরা রডের 8 মিলি যে রড সেটা মেইন বারের লেন্থ পেয়ে গেলাম 4.70 মিটার। এখন হচ্ছে আমরা ওয়েট অফ স্টিল যেটা সেটা বের করবো 10 মিলির জন্য। ফার্স্ট হচ্ছে 10 মিলির জন্য আমরা ইকুয়েশন জানি ওয়েট অফ স্টিল বের করার ক্ষেত্রে DSK/162.2 × লেন্থ, যেহেতু আমার ইউনিটগুলো মিটারে রয়েছে বা মিটারে আমরা কনভার্ট করছি, সেক্ষেত্রে হচ্ছে DSK/162.2 × লেন্থ, আর যদি ফিটে হতো সেক্ষেত্রে হচ্ছে আমরা 532.2 দ্বারা ভাগ করতাম 162.2 এর জায়গায়। তো এখানে আমরা এটা ক্যালকুলেশন করে দেখবো যে ভ্যালুটা কি আসে।
তো এখানে আমরা ভ্যালু পেয়েছি 2.89 কেজি, অর্থাৎ আমরা ওখানে 10 স্কোয়ার করেছি ডিভাইড বাই হচ্ছে 162.2 ইন্টু হচ্ছে লেন্থ করেছি। তো এখানে পরে আমরা 8 মিলি যেটা ছিল অর্থাৎ টপে যে রেইনফোর্সমেন্টটা ছিল স্ট্রেট বার, সেটার ক্ষেত্রে আমরা এই ডি এর জায়গায় হচ্ছে 8 বসিয়েছি। 8 স্কোয়ার ডিভাইড বাই 162.2 ইন্টু হচ্ছে লেন্থ হচ্ছে সেম পেয়েছিলাম 4.70, অর্থাৎ ক্যালকুলেশনের পরে আমরা পাচ্ছি 1.85 কেজি। এখন হচ্ছে আমরা মেইন বারের ওয়েট পেয়ে গিয়েছি, এখন হচ্ছে আমার স্টিরাপ যেটা সেটা বের করতে হবে। তো স্টিরাপের ক্ষেত্রে আমরা ক্রস সেকশন থেকে দেখতে পাচ্ছি যে এটা বলাই ছিল যে 8 মিলি রিভার ইউজ করা হয়েছে, 200 মিলিমিটার সেন্টার টু সেন্টার পর বসেছে লিন্টেলের ক্ষেত্রে। তো এখানে আমরা নাম্বার অফ স্টিরাপ যেটা সেটা বের করে নিই, টোটাল লেন্থ অফ লিন্টেল যেটা ছিল সেটা হচ্ছে 2.40, আর 200 মিলি স্পেসিং পর পর স্টিরাপগুলো বসেছিল। তো সেক্ষেত্রে 200 দ্বারা ভাগ করলাম আর একটা যেহেতু বেশি হয় +1 করলাম। তো এখানে ক্যালকুলেশনের পরে এখানে মিটার ছিল, এটাকে আমরা মিলিমিটারে কনভার্ট করেছি যেহেতু স্পেসিং আমার মিলিমিটার ছিল, আমরা পেয়ে গেলাম 13 নোজ। এখন হচ্ছে আমরা কাটিং লেন্থ অফ স্টিরাপ যেটা, একটা কাট স্টিরাপের ক্ষেত্রে কাটিং লেন্থ অফ স্টিরাপ যেটা সেটা আমাকে বের করতে হবে। তো এটার ইকুয়েশন হচ্ছে, এটা একটার জন্য স্টিরাপস হবে না স্টিরাপ, তো কাটিং লেন্থ অফ স্টিরাপ যেটা সেটা হচ্ছে পেরিমিটার অফ শেপ প্লাস হচ্ছে টোটাল হুক লেন্থ মাইনাস হচ্ছে টোটাল বেন্ড লেন্থ। তো পেরিমিটার যদি এক্ষেত্রে আমার আমার যেহেতু এটা আমরা ক্রস সেকশন থেকে দেখতে পাচ্ছি যে এটা রেক্ট্যাঙ্গুলার শেপ না, এটা হচ্ছে আমার স্কোয়ার শেপ, স্কোয়ার শেপের ক্ষেত্রে আমার হচ্ছে এই ইকুয়েশন দ্বারা করতে হবে। আর যদি আমার এটা বিমটা যদি লিন্টাল বিমটা যদি আমার হচ্ছে রেক্ট্যাঙ্গেল শেপের হতো সেক্ষেত্রে এই ফর্মুলা ইউজ করে করতে হতো, অর্থাৎ 2 ইন্টু x প্লাস y। এক্স এর ভ্যালু কোনটা, ধরেন আমার উইথ ধরে নিলাম হচ্ছে এক্স, অর্থাৎ দুই এক্স এর ভ্যালু হচ্ছে 200 মিলি। এখানে হচ্ছে আমার এক্স এর ভ্যালু বের করার জন্য আমার যেটা করতে হতো দুই সাইডের ক্লিয়ার কভার বাদ দিতে হতো, 25 25 50 বাদ দিলে আমরা এক্স এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি। আর ওয়াইটা আমরা ধরতাম হচ্ছে ডেপথ, সেক্ষেত্রেও যেহেতু হাইটটা 200 বলা রয়েছে, দেখেন 200 বলা আছে, উপরে 25 নিচে 25, 25 25 50 বিয়োগ করলে আমরা 150 মিলি পেয়ে যাচ্ছি। তো সেক্ষেত্রে এই ভ্যালুগুলো এখানে বসালে রেক্ট্যাঙ্গেল শেপের যদি লেন্টেল হতো সেক্ষেত্রে এইভাবে আমরা পেরিমিটার বের করতাম। যেহেতু আমাদের এটা এখানেও 200 মিলি এখানেও 200 মিলি, যেহেতু এটা স্কোয়ার শেপের রয়েছে লেন্টেল বিমটা, সেক্ষেত্রে আমার ফর্মুলাটা হবে 4 ইন্টু সাইড লেন্থ। তো যে কোনো একটা সাইডের লেন্থটা আমার নিলেই হয়ে যাচ্ছে। তো লেন্থটা বলতে তো টোটাল লেন্থ আমরা নিব না, জাস্ট হচ্ছে ক্লিয়ার কভার দুই সাইড থেকে মাইনাস করবো, সেক্ষেত্রে যে লেন্থটা পাবো সেটা আমরা কাউন্ট করবো। তো 200 থেকে যদি 25 25 50, অর্থাৎ এখান থেকে 25 এখান থেকে 25 দুইটা যদি বাদ দিই সেক্ষেত্রে আমরা 150 পেয়ে যাচ্ছি, অর্থাৎ 200 মাইনাস 25 25 50 বিয়োগ করলে 150 পেয়ে যাচ্ছি। তো 4 ইন্টু 150 = 600 মিলিমিটার, যেটাকে আমরা 0.60 মিটার লিখতে পারি। তো এখন আমরা যেটা করব হুক লেন্থ বের করব। তো ফ্রম ফিগার উই ফাউন্ড দেয়ার আর টু হুকস হুইজ মিন লেন্থ অফ হুক ইকালস টু 90 প্লাস 90। তো ওয়ান হুক লেন্থ ইকালস টু আমরা জানি 90, যেহেতু আমার এখানে দুইটা হুক রয়েছে। আপনারা দেখেন যে দুইটা হুক রয়েছে এই এই কর্নারে, এই একটা হুক এই একটা হুক, আমার দুইটা হুক পাচ্ছি। তো দুইটা হুকের জন্য 90 প্লাস 90, যেহেতু একটা হুকের লেন্থ হচ্ছে 90, অর্থাৎ 18 ডি পেয়ে গেলাম। ডি এর ভ্যালু কত, আমরা হচ্ছে স্টিরাপের ক্ষেত্রে যেহেতু 8 মিলি ইউজ করেছি অর্থাৎ 8 মিলি এখানে বসবে। তো 18 ইন্টু 8 করলে 144 মিলিমিটার পেয়ে যাচ্ছি, যেটাকে আমরা মিটারে কনভার্ট করব। কনভার্ট করে আমরা পাচ্ছি 0.144 মিটার। এখন হচ্ছে আমরা বেন্ড লেন্থ যেটা সেটা বের করবো। ফ্রম ফিগার উই ফাউন্ড দেয়ার আর 3 বেন্ডস হুইচ আর বেন্ড অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি অ্যান্ড 2 বেন্ডস আর বেন্ড অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 135 ডিগ্রি। সো টোটাল বেন্ড লেন্থ ইকালস টু 3 ইন্টু 90 ডিগ্রি বেন্ড লেন্থ প্লাস 2 ইন্টু 135 ডিগ্রি বেন্ড লেন্থ। এখন বেন্ড লেন্থগুলো আমরা একটা দেখি ফিগার থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রস সেকশন থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা 90 ডিগ্রিতে বেন্ড হয়েছে স্টিরাপটা, এখানেও 90 ডিগ্রিতে বেন্ড হয়েছে, অর্থাৎ এখানে অ্যাঙ্গেল 90, এখানে অ্যাঙ্গেল 90, এখানেও অ্যাঙ্গেল 90, অর্থাৎ 3টা 90 ডিগ্রিতে বেন্ড হয়েছে, আর 135 ডিগ্রিতে বেন্ড হয়েছে দুই জায়গায়। তো সেখানে আপনারা দেখেন যে এই স্টিরাপের রডটা যদি আমরা কন্টিনিউ চিন্তা করতাম, এটা এরকম তো রড হবে না, কিন্তু এই রডটা যদি কন্টিনিউ হতো অর্থাৎ স্ট্রেট চলে যেত, সেক্ষেত্রে আমার যে হুকটা এসছে হুকটার সাথে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করতো সেটা হচ্ছে 135 ডিগ্রি। আবার এই স্টিরাপের রডটা যদি স্ট্রেট চলে যেত সেটার সাথে হচ্ছে আমার হুকটা যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে সেটাই হচ্ছে 135 ডিগ্রি। যেহেতু আমরা এখানে দুইটা 135 ডিগ্রি বেন্ড পাচ্ছি আর 3টা 90 ডিগ্রি বেন্ড পাচ্ছি, তো এই ভ্যালুগুলো আমরা এখানে বসিয়ে দিচ্ছি। 3 ইন্টু 90 ডিগ্রি বেন্ড লেন্থের ভ্যালু, যেহেতু 90 ডিগ্রি বেন্ড আমরা জানি, 90 ডিগ্রি বেন্ড লেন্থের ভ্যালু হচ্ছে 2D, আর 135 ডিগ্রি বেন্ড লেন্থের ভ্যালু হচ্ছে 3D, অর্থাৎ 2 ইন্টু, যেহেতু দুইটা 135 ডিগ্রি বেন্ড লেন্থ, ইন্টু হচ্ছে 3D বসিয়ে দিলাম, অর্থাৎ 12D পেয়েছি। ডি এর ভ্যালু কত, 8 মিলি, অর্থাৎ 96 মিলিমিটার আমরা পেয়ে যাচ্ছি।
12 18 96 মিলিমিটার, যেটাকে আমরা মিটারে কনভার্ট করে নিতে পারি 0.096 মিটার। এখন আমরা টোটাল কাটিং লেন্থ অফ স্টিরাপ অর্থাৎ একটা স্টিরাপের জন্য আমরা বের করব, যেটার ভ্যালু হচ্ছে আমরা পেরিমিটার ভ্যালু পেয়েছি 0.60 প্লাস হচ্ছে টোটাল হুক লেন্থ মাইনাস হচ্ছে টোটাল বেন্ড লেন্থ। তো টোটাল হুক লেন্থের ভ্যালু পেয়েছি 0.144 মাইনাস হচ্ছে বেন্ড লেন্থ 0.096, আর এটা হচ্ছে আমার পেরিমিটার, অর্থাৎ ক্যালকুলেশনের পর আমরা পাচ্ছি 0.648 মিটার। এখন আমরা ওয়েটটা বের করব। তো ওয়েট বের করার জন্য আমার হচ্ছে টোটাল লেন্থ অফ স্টিরাপ যেটা সেটা দরকার হবে। তো আমরা হচ্ছে একটার জন্য কাটিং লেন্থ অফ স্টিরাপ যেটা বের করেছি, তো এখন আমরা ফার্স্টে কিন্তু নোজ যেটা অর্থাৎ স্টিরাপের নাম্বারটা বের করে নিয়েছি 13 নোজ। 13 দিয়ে যদি আমরা কাটিং লেন্থ অফ ওয়ান স্টিরাপ যেটা আমরা পেয়েছি সেটাকে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা টোটাল লেন্থ অফ স্টিরাপ পেয়ে যাচ্ছি। তো ওখানে এটা হচ্ছে একটার জন্য আমরা লেন্থ পেয়েছি 0.648, এটাকে আমরা নাম্বার দিয়ে গুণ করলে টোটাল লেন্থ অফ স্টিরাপ পেয়ে যাচ্ছে 8.424 মিটার। এখন হচ্ছে আমরা এই ইকুয়েশনে যদি আমরা বসিয়ে দেই তাহলে স্টিরাপের ওয়েটটা আমরা পেয়ে যাচ্ছি 8² / 162.2, অর্থাৎ d² / 162.2 ইন্টু হচ্ছে টোটাল লেন্থ অফ স্টিরাপ। তো এখানে আমরা ক্যালকুলেশনের পরে পেয়ে যাচ্ছি 3.32 কেজি। এখন আমরা টোটাল রেইনফোর্সমেন্ট কতটুকু দরকার হয়েছে আমার আমার টোটাল লিন্টেলের জন্য, এই লিন্টেলটার জন্য টোটাল কতটুক রড লিখেছে সেটা আমরা বের করবো। টোটাল রেইনফোর্সমেন্ট রিকোয়ার্ড ফর লিন্টেল ইকুয়ালস টু মেইন রেইনফোর্সমেন্টস কোয়ান্টিটি প্লাস হচ্ছে স্টিরাপস কোয়ান্টিটি। মেইন রেইনফোর্সমেন্টের কোয়ান্টিটি আমরা কত পেয়েছি আপনারা দেখেন, 10 মিলি যে রডটা ছিল বটমে সেটার জন্য আমরা পেয়েছি 2.89 কেজি, আর টপে ছিল 8 মিলিমিটার যেটার জন্য আমরা পেয়েছি 1.85 কেজি। তো 2.89 প্লাস হচ্ছে 1.85 মেইন রেইনফোর্সমেন্ট রেইনফোর্সমেন্টের জন্য যে কোয়ান্টিটি ছিল সেটা প্লাস হচ্ছে স্টিরাপের কোয়ান্টিটি রডের ওয়েট পেয়েছি 3.32 কেজি, অর্থাৎ তিনটা আমরা যোগ করলে পেয়ে যাচ্ছি টোটাল 8.06 কেজি, এতটুকু রড আমাদের দরকার হবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।